2022 সালের সেরা গোলরক্ষকের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফিফা। এই তালিকায় বিশ্বকাপজয়ী গোলরক্ষক অ্যামিলিয়ানো মার্টিনেজ সহ রয়েছেন আরও তিন গোলরক্ষক, তবে কোনো ব্রাজিলিয়ান গোলরক্ষক জায়গা পায়নি এ তালিকায়। বিদায়ী বছরের ফিফা দ্য বেস্ট পুরস্কারের জন্য মনোনয়নপ্রাপ্ত পাঁচ গোলরক্ষকের মধ্যে বিশ্বকাপজয়ী অ্যামিলিয়ানো মার্টিনেজের পাশাপাশি অ্যালিসন বেকার, ইয়াসিন বুনো, থিবো কার্তোয়া ও অ্যাডারসনের নাম উঠে আসে। বুধবার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা সে তালিকাকে আরও সংক্ষিপ্ত করে শীর্ষ তিনে নিয়ে এসেছে, যেখানে বাদ পড়েছেন দুই ব্রাজিলিয়ান গোলরক্ষক। এদের মধ্যে অ্যালিসন বেকার খেলেছেন লিভারপুলের হয়ে এবং ম্যানচেস্টার সিটির হয়ে খেলেছেন গোলরক্ষক অ্যাডারসন। অর্থাৎ এখন শীর্ষ তিনে রয়েছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন গোলরক্ষক অ্যামিলিয়ানো মার্টিনেজ, মরক্কোর ইয়াসিন বুনো ও বেলজিয়ামের গোলরক্ষক থিবো কর্তোয়া। ফিফার প্রকাশিত তালিকা থেকে আগামী 27 ফেব্রুয়ারি সেরা ফুটবলারের নাম ঘোষণা করা হবে। এর আগে চলবে ভোট গ্রহণ। ফিফার সদস্য দেশগুলোর কোচ, অধিনায়ক, গণমাধ্যম প্রতিনিধি এবং সমর্থকেরা সেখানে ভোট দিতে পারবেন। আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ডে মনোনয়নের ক্ষেত্রে 2021-22 মৌসুমের শুরু থেকে কাতার বিশ্বকাপ পর্যন্ত পারফরম্যান্সকে আমলে নেওয়া হয়েছে।